যে দেশে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছেন সেই দেশে মগনরা বানানো সেই বাবরি মসজিদ 550 বছর সেই বাবরি মসজিদকে আজকে নরেন্দ্র মোদী একদিনে সুপ্রিম কোর্টে তারা অর্ডার করে সেখান থেকে 17 কিলোমিটার দূরে সরে দিল, আর ওখানে মন্দির বানাবার অর্ডার দেওয়া হলো, এখন মন্দির সেখানে বানানো হয়েছে। ছিল 550 বছর আগে সেখানে বাবরি মসজিদ বানানো হয়েছিল, বাবরি মসজিদ ছিল সেই মাটি বাবরি মসজিদের মাটি, সেখানে তন্ন তন্ন করে সেখানে ভূতত্ত্ব বিভাগে তারা অনুসন্ধান করে সেখানে যারা আজকের যে বিজেপি আরএসএস তার দাবি করছিল যে ওখানে রামের জন্মভূমি ছিল, রামের জন্মভূমি কোন প্রমাণ তারা দেখাতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস নিজের চিফ জাস্টিস নিজের এখতিয়ার, তাদের একটা এখতিয়ারে তারা একটা অর্ডার দিতে পারে, তার ব্যক্তিগত এখতিয়ারে সেখানে অর্ডার দিয়ে সেখানে রাম মন্দির বানানোর নির্দেশ দেওয়া হলো, আর 550 বছর আগে যে মসজিদ বানানো হয়েছিল সেই বাবরি মসজিদ সেখান থেকে 17 কিলোমিটার দূরে করার জন্য নির্দেশ দেওয়া হলো। আছে গণতন্ত্র, আছে মুসলমানের অধিকার, আছে নে? আর আমাদের মুসলমানরা এটার প্রতিবাদ করার সাহস নাই? কারণ ইতিমধ্যে বুঝতে পারছে যে এই সরকার মুসলমান বিরোধী সরকার, একটা গরু কিনে নিয়ে বাড়ি দিতে হবে, গরু কিনার অধিকার সকলের আছে, গরু কিনে নিয়ে বাড়ি দিতে হবে, রাস্তায় বলে গোরক্ষক বাহিনী আরএসএসরা তাকে দিনের দুপুরে রাস্তায় তাকে মারতে মারতে বাইরে ফেলে দেয়, পুলিশ তামসা দেখে পাবলিক তামসা দেখে তাকে কেউ বাঁচায় না, একটা না এক ওর পর কয়েকটা ঘটনা এইভাবে ঘটতে চলছে। আজকে এই 750 বছর যেখানে মুসলমানের রাজত্ব, এখনো দিল্লি যান লখনৌ যান যেখানে যাবেন সেখানে যেদিকে তাকাবেন সেই দিকে মুসলমানের চিহ্ন। আজকে লাল কিল্লা নরেন্দ্র মোদী ফল ফ্লাগস্টিং করে ওটা কে বানালো, ওটা মুসলমানের সম্পত্তি, ওটা মুসলমানের বানানো। আজকে যেখানে দেখবেন আজকে আগ্রা তাজমহল ভারতবর্ষের গৌরব সেটাও মুসলমানের বানানো, তাহলে তোমরা ইংলাম ভেঙে দাও ধীরে মুসলমানের বানিয়েছে। কারণ এই সরকার অর্থাৎ তারা ভারতবর্ষ থেকে মুসলমানকে এক জাত এক দেশ, তাদের কথা একটা জাতি হতে না। আজকে মাদ্রাসা বন্ধ করলো, আজকে এলআরসি বন্ধ করে দিল, পর্যায়ক্রমে আমাদের অস্তিত্ব শেষ করে দিতেছে। আজকে আদান দেওয়া বন্ধ করবে, কালকে নামাজ পড়া বন্ধ করবে, কাজে তো আসতেছে সময়, কাজে আমাদের সামনে একটাই রাস্তা আছে 2021 সালে যদি আমরা এই সাম্প্রদায়িক সরকারকে আসাম থেকে যদি আমরা বিতরণ করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের অধিকার আজকে তো নাই, আমাদের কিন্তু অধিকার নাই। ব্রিটিশের পরাধীনতা থেকে মুক্ত করেছিল এই দেশকে, আবার আমরা এই বিজেপির আমলে আসাম তথা ভারতবর্ষের মুসলমানরা আজকে আমাদের স্বাধীনতা নাই।